এসএম আছে, ও ঘুষ করেছেন। পুলিশের হাতে লাগি গেল, পুলিশ তুমি জবাব দাও। দশ বিশ হাজার টাকা দাও, সব ঠিক হয়ে যাবে। ঘুষখোর, হারামখোর গুলোকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে পুর চিড়িয়াখানায় বাঁদরের খাঁচায় ভরে দেওয়া দরকার। এরা হচ্ছে গরিব মানুষের রক্ত চুষা নরখাদক। ছি 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 ছ্যা 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 ছো 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 ছো। যেটা উত্তরপ্রদেশে দেখতাম সেটা বাংলায় দেখছি। উত্তরপ্রদেশে এখন প্রতিবাদ করা মুশকিল হয়ে পড়েছে। মানুষ গণতন্ত্র মেনে প্রতিবাদ করবে সেটা কিন্তু ওখানকার সরকার বা পুলিশ করতে দেয় না। আমরা বাংলাতে দেখলাম বসিরহাটে, যেখানে ভুয়ো বিল, যার বাড়িতে একটা করে হয়তো টিউবলাইট জ্বলে, একটা করে ল্যাম্প জ্বলে, তার বাড়িতে 25,000-30,000 টাকা বিল। আবার শুনছি 92,000 টাকার বিল। যখন তারা প্রতিবাদে রাস্তায় নামে তাদের ওপরে লাঠিচার্জ হয়, তাদেরকে ফেটিয়ে ফেলা হয় মেরে। একটু আগে ভিডিওতে মেয়েটা কি বলছে শুনলেন? 10-20,000 টাকা দাও, সব ঠিক হয়ে যাবে। ওই দুর্নীতিবাজ, ঘুষখোর, ওই হারামখোরগুলোকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ওদেরকে আলিপুর চিড়িয়াখানায় পশুদের সঙ্গে বাঁদরের খাঁচায় ভরে দেওয়া দরকার। কারণ এরা হচ্ছে গরিব মানুষের রক্ত চুষা নরখাদক। এদের জায়গা পশুদের সঙ্গে। বাংলায় কিন্তু এই ধরনের ভিডিও, এই ধরনের খবর, এটা কিন্তু শোভা পায় না। কথায় আছে সোনার বাংলা, এই সোনার বাংলা সোনার মতো রাখতে হবে। হয়তো অনেকে, অনেক নেতা ফেতা এখন এসে হয়তো সাপাই দিতে পারে যেটা কোনো একটা ভুল হয়েছে। ভুল তো হবে, শিক্ষিত যুবকেরা বাজারে সবজি বিক্রি করছে, হকারের কাজ করছে, আর মূর্খ অশিক্ষিত, সবাইকে বলছি না, অশিক্ষিত যুবক যুবতীরা তারা সরকারি চাকরি পেয়ে বসে আছে, ভুল তো হবেই। বসিরহাটের এই ঘটনা নিয়ে গতকালকে থেকে তোলপাড় শুরু হয়েছে গোটা বাংলা, উঠে এসেছে অনেকগুলো ভিডিও। আপনারা দেখুন, আপনাদের মতামত কমেন্টে জানাবে। মাথাও ফেটে ওই জায়গা ফুলে যাবে। ঠিক আছে, ভাই হোয়াটসঅ্যাপে দে এই হাতটা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দে ভর। বিদ্যুতের বিলের প্রতিবাদে যে এসএম আছে ও ঘুষ করেছেন, তার প্রতিবাদমূলক এখানে প্রতিবাদ সভা হচ্ছিল, এসডিপি এসেই মেরে হাত পা ভেঙে দিয়েছে। আরো অনেকে মার খেয়েছে, টোটাল এসডিপিও গুলি চালাচ্ছে, কাঁদানি গ্যাস ছুটছে। আমাদের আন্দোলন চলছে, চলবে, অবিলম্বে স্টেশন ম্যানেজার গ্রেফতার করতে হবে, অবিলম্বে স্টেশন ম্যানেজার গ্রেফতার করতে হবে। স্টেশন ম্যানেজার গ্রেফতারের দাবিতে আমাদের রাজপথ আন্দোলন চলছে।